এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে জার্মানির মিউনিখে আছেন রিপোর্টার বিটু বড়ুয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। একদম, মিউনিক সিকিউরিটি কনফারেন্সের স্বার্থম আসর কিন্তু শেষ হয়ে গেল এবং এই আসরে বাংলাদেশের যে উপস্থিতি ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভূয়সী প্রশংসা করছেন বিশ্ব নেতারা। বিশেষ করে বাংলাদেশের যে আর্থসামাজিক উন্নয়ন, একই সাথে শিক্ষা, চিকিৎসা এবং আপনাকে যদি বলি যে নারীর ক্ষমতায়ন, এই যে বাংলাদেশের যে রোড ঘাট সব থেকে শুরু করে বাংলাদেশের যে একেবারে প্রান্তিক লেভেলে, প্রান্তিক পর্যায়ে যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন, এটা অবশ্যই নতুন করে বলতে হয়। এবং একই সাথে এতগুলো রাষ্ট্রপ্রধানরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন, কিন্তু এই যে বিশ্বে যেসব যুদ্ধ বিধ্বস্ত দেশ রয়েছে, যেমন ফিলিস্তিন থেকে শুরু করে ইউক্রেন, এসব দেশের সাথে, এসব দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে এবং সেখানে যে মানবিক যে বিপর্যয়, সেই মানবিক বিপর্যয় নিয়ে কথা বলার মতো তেমন কোন রাষ্ট্রপ্রধানকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে বাংলাদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলার পরে কিন্তু তিনি এই যে বিশ্বের শান্তি, মানুষের যে নিধন হচ্ছে এবং সাধারণ মানুষ যে বিপর্যয় শিকার হচ্ছেন এবং সেখানে শিশুরা, বিশেষ করে এই যে ফিলিস্তিনের, সেখানে প্রতিদিনে গড়ে প্রায় 100-150, কখনো 200, কখনো 300 শিশুর মৃত্যু হচ্ছে গোলার আঘাতে, সেইখান থেকে যাতে সাধারণ মানুষ বেঁচে যেতে পারে সে কারণে তিনি বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন। সেটি অন্য কোনো রাষ্ট্রপ্রধান আপাতত করেনি বলে আমরা জার্মানির যে বিভিন্ন গণমাধ্যম রয়েছে সেখানে কিন্তু দেখতে পাইনি। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছেন, বিশেষ করে তিনি যখন স্থানীয় প্রবাসীদের, যারা আওয়ামী লীগ আছেন এবং প্রবাসী যারা রয়েছে সব স্তরের প্রবাসীদের, কিন্তু তিনি বারবার বলেছেন বাংলাদেশের যে মান, বাংলাদেশের যে সম্মান ইতিমধ্যে অর্জিত হয়েছে সেটি যেন সব সময় হাতের কাছেই থাকে এবং সেটি যেন অন্য কারোর সাথে, অন্য বিশ্বের অন্য যে কোনো মানুষের সাথে কথা বলার সময় বাংলাদেশকে যেন সমস্যরে এবং বাংলাদেশকে যেন গৌরবের সাথে প্রেজেন্ট করা হয়, অর্থাৎ উপস্থাপন করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী সেটা বলেছেন। একই সাথে এই যে জার্মানিতে সুদক্ষ শ্রমিক আনার ব্যাপারে তিনি ওলাফ শলসের সাথে কিন্তু বিস্তর আলোচনা করেছেন এবং ওলাফ শলস কিন্তু নানাভাবে তিনি বলেছেন যে বাংলাদেশে যে বিনিয়োগ সেটি বাড়ানোর ক্ষেত্রে এবং সেটি যাতে নতুন করে সে সম্পর্ক তৈরি হয়, বিশেষ করে নির্বাচিত নতুন সরকারের সাথে জার্মানির যে সম্পর্ক সেই সম্পর্ক যেন অক্ষুণ্ণ থাকে, সে বিষয়টি নিয়েও কিন্তু চ্যান্সেলর ওলাফ শলসের সাথে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন। একই সাথে এই যে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে বাংলাদেশের অনেকেই কিন্তু বিদেশে আসার জন্য চেষ্টা করে থাকেন, জীবন বাজি রেখে সেটি না করতে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার আহ্বান জানিয়েছেন। এবং সবশেষ তিনি আজকে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 1 ঘন্টার মধ্যেই তিনি মিউনিক ছেড়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। সবার আগে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশ ভালো থাকুক, জার্মানিতে প্রবাসীরা ভালো থাকুক, সে আহ্বানও তিনি জানান। আমরা সরাসরি ছিলাম জার্মানির মিউনিখে।